বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের 50 বছর উদযাপনে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা 13,000 কোটি টাকার অর্থ সহায়তার অনুমোদন স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদেশ যেতে দিচ্ছে না অভিযোগ মির্জা ফখরুলের মঙ্গলবারের মধ্যে পোর্ট সুদানে পৌঁছাবেন 7 শতাধিক বাংলাদেশি জেদ্দায় নেওয়া হবে 3 অথবা 4 মে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় খাদ্য ও পানি সংকটে আটকে পড়ারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ভুলের সংশোধনী প্রকাশে লেগে গেল 4 মাস বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন শিক্ষাবিদ নতুন বই সম্পাদনায় আরও সতর্ক হওয়ার পরামর্শ এবং বাজারে যেন অদৃশ্য পণ্য চেনে দোকানে না থাকলেও বাড়তি দামে কিনতে রাজি হলেই মেলে কেজি কেজি খুচরা ব্যবসায়ীরা বলছেন লাভের গোর মিলারের পকেটে